তামিম তো দেশদ্রোহী, নিঃসন্দেহে দেশদ্রোহী। তামিম সম্ভবত বিশ্বকাপে ছিল না তার ইগো অথবা বোর্ডের কোনো ইগনোরেন্সের জন্য, মনে হয় যে বোর্ড থেকে তাকে কোনো প্রেশার ক্রিয়েট করা হয়েছিল, অথবা কোচের সাথে হতে পারে অথবা প্রেসিডেন্টের সাথে হতে পারে। ডেফিনেটলি তামিমকে তো অবশ্যই মিস করবো, কারণ তামিম বাংলাদেশের পক্ষে একমাত্র সেঞ্চুরিয়ান, টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান সংগ্রাহক। বাংলাদেশে এখনও তামিমের বিকল্প কোনো ব্যাটসম্যান বের হয় নাই, ফিউচারে আসবে কিনা জানি না, বাট আমরা চাই যে তামিম নাই, তারপরে যারা আছে তারা সুযোগটা কাজে লাগাক। হ্যাঁ, এই বিশ্বকাপে অবশ্যই আমরা তামিমকে মিস করছি, কারণ দেখা গেল যে আমাদের এই যে প্রিভিয়াস যে ম্যাচটা স্কটল্যান্ডের সাথে হলো, এখানে আমরা দেখলাম যে ওপেনাররা ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে আমরা তামিমকে মিস করতেছি এটা সত্যি কথা, কিন্তু আসলে তামিমের এই মুহূর্তে যে ফর্মটা চলতেছে এটা আমরা সেই দিক থেকে তামিমকে আমরা মিস করতেছি না, বলতে কথাটা বলতে সবার কাছে খারাপ লাগ শুনতে খারাপ লাগতেছে, কিন্তু এটাই বাস্তব। লাস্ট এভারেজ প্রিমিয়ার লিগে তামিম যে পারফরমেন্সটা দেখাইছে সেটা দ্বারা তার বাস্তব বর্তমান যে মানে পারফরমেন্সটা সেটা আমরা দেখে এখন স্পষ্ট বলতে পারি যে ও জাতীয় দলে এখন থাকলেও খুব যে ভালো কিছু করতো সেটা আমরা মানে বিলিভ করতেছি না। সো তামিমের পারফরমেন্স যে অবস্থা আছে এই জায়গা থেকে এখন ন্যাশনাল টিমে যে নাই সেটা স্বাভাবিক। তামিমকে অবশ্যই মিস করতেছি, কারণ অভিজ্ঞতা একটা ব্যাপার, তামিমের যে বিশেষ গুণ সেটা হচ্ছে সে সময়ে সময়ে ম্যাচের দায়িত্ব নিতে পারে, এবং বর্তমানে আমাদের টিমে যারা ওপেনার হিসেবে আছে ওরা আসলে দায়িত্ব নিতে ব্যর্থ, তাদের মধ্যে আসলে সেরকম কোনো ইন্টেন্টই নেই দলের প্রয়োজনে খেলা বা একজন টিমের বৃহত্তর সাথে মানে কীরকম অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচগুলো হচ্ছে মিসিং এখনকার যারা ওপেনিংয়ে আছে। তো তামিম থাকলে আমি আশা করি যে অন্তত এই জায়গা থেকে সে ভালো করতো। আমরা তামিম ইকবালকে ভীষণভাবে মিস করি, কারণ আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনিং তামিম ইকবাল যখন খেলতো তখন দলের একটা ছন্দ ছিল, কিন্তু বাংলাদেশের প্রথম কোয়ালিফাইড যে ম্যাচটা এটাতে তারা আমাদের সমর্থকদের ভীষণভাবে হতাশ করেছে। তামিম তো দেশদ্রোহী, নিঃসন্দেহে দেশদ্রোহী, সে আজকে তামিম হয়েছে, আজকে আমরা তারে চিনছি বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশের জন্য। সে আজকে বাংলাদেশে একটা বিশ্বকাপের মতো একটা আসর, সেখানে সে কোনো কারণ ছাড়া, এটা এই ফ্যামিলিগত কারণ, অসুস্থ এরম ভুগিচুগি এইগুলো তো কোনো কারণ হইতে পারে না। সে স্বেচ্ছ চায়, তার ইগু থাকে, ইগু মানে ইগু ইগোস্টিক কোনো প্রবলেম থাকে, সে খেলে নাই মূলত। আর বাংলাদেশে সেও জানে তার কোনো বিকল্প নাই ওপেনিংয়ে, এটা মানতেই হবে। সে সুযোগটা নিচ্ছে, সে তার খ্যাতির সুযোগটা নিচ্ছে, এটা কখনোই তার উচিত হয় নাই। তামিম নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং নিঃসন্দেহে সেরা ওপেনার, আমরা অবশ্যই তামিমকে মিস করতেছি।